আমি আপনাদেরকে একটা তথ্য শুনাইতেছি সরাসরি ইউটিউব চ্যানেল থেকে জুমনা টিভি। আপনারা জানেন এটা একটা সাংঘাতিক একটা জাতীয় টেলিভিশন। দেখেন এই জাতীয় টেলিভিশনে গত এক বছর আগে একটা নিউজ করেছে, নিউজ আপনারা একটু শুনেন, এক মিনিট একটু শুনেন, দেখেন কি বলে। ইউরোপ জুড়ে বাড়ছে মুসলিম বিদ্বেষ। সম্প্রতি জঙ্গি সংগঠন আইএস এর দৌরাত্ম এবং অভিবাসী ঢলকে কেন্দ্র করে সারা বিশ্বে মুসলিমরা কোণঠাসা। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের জনমিতিক জরিপে উঠে এলো বিশ্বে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা। সেই ধারা অব্যাহত থাকলে 2070 সাল নাগাদ শীর্ষে অবস্থান করবে ধর্মটি। পিউ রিসার্চ সেন্টারের দাবি, 2010 সাল পর্যন্ত মুসলিম শীর্ষ দেশ ছিল ইন্দোনেশিয়া, কিন্তু 2050 সালে সে জায়গাটি দখলে নেবে ভারত। সে সময় দেশটিতে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে 31 কোটি 10 লাখে। একই সময় ব্রিটেন এবং ফ্রান্সে কমবে 50% খ্রিস্টানদের সংখ্যা। ইউরোপের মোট জনসংখ্যার 10% হবেন মুসলিম। যুক্তরাষ্ট্রের প্রতি 50 জনের একজন হবেন ইসলাম ধর্মাবলম্বী। আর সাব সাহারা আফ্রিকায় এই হার হবে প্রতি 10 জনের 4 জন। ব্রিটেন সহ গোটা ইউরোপে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা 2017-70 সালে পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম। আস্তে কইেন, পুলিশে ধরে নিয়ে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন। যখনই নিউজ গুলা করেছে পশ্চিমাদের, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, রাশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, চীন বলেন, আপনারা জানেন রসুনের সব পাশা কিন্তু এক। কথা কন, রসুন সব জায়গায় এক, ওরা সব এক। ওরা নিউজগুলো দেখেছে যে অতি সত্তর ইসলাম ধর্মের বিজয় আর বিজয়। যখন দেখলো যে বিজয় আর বিজয় কাদের মাধ্যমে হচ্ছে বলে দেখো, তাবলিগ জামাতের এক বিশাল একটা অংশ আছে। অতএব তাবলিগ জামাতকে কেমনে বন্ধ করা যায়, কথা ঠিক না ব্যাঠি? এটা হলো সমস্ত ষড়যন্ত্র। বলেন এটা কি সমস্ত ষড়যন্ত্র? আমি আপনাদের কাছে জানতে চাই, আসলে কি ইচ্ছা করলে কোরআনের আলো নিবান যায়? জোরে বলেন, নিবানো যায়। দিনের খেদমত যার দ্বারা যতটুকু কবুল করেছেন, তার ভিতরে তাবলিগ জামাতের মাধ্যমে দিনের দাওয়াত, দিনের মেহনত আল্লাহ পাক সবচেয়ে বেশি কবুল করেছেন। সুবহানাল্লাহ কইলেন না? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এই জায়গায় উঠেছি। কিছু তথ্য দেব আপনাদেরকে, গভীর তথ্য আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। কিছুদিন আগে আপনারা শুনেছেন পৃথিবীতে যতগুলি মুসলিম ক্রান্তি আছে প্রায় 57টি, তার ভিতরে আমরা যাদের দিকে তাকিয়ে থাকি সৌদি আরব। সৌদি আরবকে আমরা মহাব্বত করি, ভালোবাসি। মক্কা গর্ব করে আমার বুকে খানায় কাবা, মদিনা গর্ব করে আমার বুকে আল্লাহ রসুলের রওজা। সুবহানাল্লাহ, কোন সেখান থেকেই পেয়েছি আমরা দিন। মক্কার যেই পাহাড়ে সর্বপ্রথম নাজিল হয়েছে আল কোরআন। কেন? আলিফ লাম রা, كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. মানুষগুলিকে অন্ধকারের রাস্তা থেকে কুরআনুল কারীম পৃথিবীতে এসেছে মানুষকে আলোর রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ, কোন কোরআনকে আল্লাহ জায়গায় নূর বলছেন, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনকে আল্লাহ কি বলছেন? নূর বলছেন। যে জায়গায় আলো সে জায়গায় পরিষ্কার ক্লিয়ার দেখা যায়, যে জায়গায় আলো নাই সে জায়গায় দেখা যায় না। সৌদি থেকে দিন
জ্বলেছে সারা পৃথিবীতে এর ফোকাস করেছে আজকে সেই সৌদি আরবে তবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছে নাউজুবিল্লাহ জোরে কইতে পারলেন না না সুবহানাল্লাহ কইবেন নাউজুবিল্লাহ জোরে কওয়া উচিত তাই না সুবহানাল্লাহ এক শ্রেণীর মানুষ করছে বাংলাদেশে যারা আহলে হাদিস পৃথিবীতে যারা আহলে হাদিসের বাইরা তবলিগ জামাত নিষিদ্ধ হওয়ার কারণে তারা খুশি হয়েছে আর সত্যিকার অর্থে যারা মুসলমান তারা অন্তরে খুব ব্যথা পেয়েছে যে সৌদিতে দিনের আলো জ্বলেছে সেই সৌদি থেকে আজ কি হলো তবলিগ জামাত নিষিদ্ধ হয়ে গেল শুধু তবলিগ জামাত নিষিদ্ধ হয়ে গেলেও না হতো মেনে নিলাম যে তবলিগ জামাত নিষিদ্ধ হয়ে গেছে আচ্ছা করেছেন তবলিগ জামাত কেন নিষিদ্ধ করেছে ওনাদের দৃষ্টিতে ওনাদের আলেমে ওনাদের জ্ঞানে তবলিগ জামাত হলো একটা বেদাতি দল ওনারা কি বলে কি দল বেদাতি দল আচ্ছা কিছু সময় ধরে নিলাম তবলিগ জামাত বেদাতি দল তাহলে সিনেমা হল কি জায়েজ কথা কান না আপনারা সিনেমা হল কি জায়েজ তবলিগ জামাতকে বেদাত ঘোষণা করে সৌদি সরকার 300 সিনেমা হলকে বৈধ ঘোষণা করছে একটু জোরে বলেন কয়শো সিনেমা হল 300 সিনেমা হলকে বৈধ ঘোষণা করেছে সৌদি সরকার কেন করলো কিসের জন্য সৌদি সরকার সারা পৃথিবীতে প্রায় তাবলিগের আনুমানিক 1.2 কোটি থেকে 8 কোটি অনুগামী রয়েছে আল্লাহু আকবার একটু জোরে কন আমি এই তথ্যটা দিয়ে এখান থেকে চলে যাব একটা গভীর তথ্য দিতে যাচ্ছি আপনাদেরকে যারা মিডিয়ার ভাই আছে আপনারা সুন্দর করে এগুলা জাতির মানুষকে জানায় দিবেন তথ্যগুলি আমি যেটা গবেষণা করে বের করেছি তবলিগ জামাত সৌদি আরবে নিষিদ্ধ হওয়ার কারণটা কি ছিল তো তাম পৃথিবীতে যে জায়গায় তাবলিকের আনুমানিক 1.2 কোটি থেকে 8 কোটি অনুগামী আছে যার অধিকাংশই দক্ষিণ এশিয়ার বাস করে এবং প্রায় 180 থেকে 200টি দেশের এর উপস্থিতি রয়েছে এর কাজ রয়েছে সুবহানাল্লাহ কোন কয়শো দেশে 200টি দেশে তবলিগ জামাতের কাজ রয়েছে আলহামদুলিল্লাহ একটু জোরে কইতে বললেন না তো তবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা করলো তবলিগ জামাত একটা শান্ত দল একটা নিরীহ দল যারা মানুষের ধারে ধারে ঘুরে নিজের খেয়ে মানুষের পা ধরে ধরে মানুষকে দিন বুঝায় শান্ত মনের মানুষ এদেরকে সৌদি নিষিদ্ধ ঘোষণা করেছে কাদের বুদ্ধিতে বোঝার ব্যাপার আছে না নাই জোরে বলেন বোঝার ব্যাপার আছে না নাই বোঝার ব্যাপার কি আপনারা ঘুমিয়ে থাকবেন না আপনারা মুসলমান কোরআন অধ্যয়ন না করলেও আপনারা মুসলমান হাদিস গবেষণা না করলেও আপনারা থিসিস না করলেও ইহুদি সম্প্রদায় গবেষণার থেকে বিরত নাই ইহুদিরা কিন্তু কোরআন গবেষণা করছে তারা হাদিস গবেষণা করছে তারা থিসিস করছে যে আগামী দিনে কি হতে যাচ্ছে তাদের সাথে একবার আয়নার মতো চকচকা তারা জানে অতি সত্তর আসতেছে ইমাম মাহদি ইমাম মাহদি এসে নাকি আমাদেরকে ধরে ফেলবে সারা বিশ্বতে নাকি আবার কোরআনের আলো জ্বালাবে এটা হতে দেওয়া যায় না এই জন্য তারা থিসিস করে করে গবেষণা করে করে তারা চেষ্টা করতেছে মুসলমানদের ভিতরে সবচাইতে বড় দল কোনটা আগে তাদেরকে বন্ধ করে দেওয়া হোক এই জন্য পশ্চিমারা ভারত আপনার সৌদি আরবের প্রতিবন্ধী সরকারের উপরে চেপে বসেছে কথা কন না কেন আপনারা প্রতিবন্ধী বোঝেন প্রান্ত থেকে এই প্রতিবন্ধী কারে গায় হাত পাও নাই হয়তো চোখ নাই হয়তো বুঝ বুদ্ধি নাই কথা বলতে পারে না আমি সৌদি আরবের সরকারকে প্রতিবন্ধী বলছি এটা একটা প্রতিবন্ধী সরকার কথা কন না কেন আইরে যে কথাটা আপনাদের শোনামু সময় তো নাই আমি যে কথাটা আপনাদের শুনাইতে যাচ্ছি ভালো করে শুনবেন আপনারা সৌদি সরকার প্রতিবন্ধী সরকার অথচ আল্লাহ তাদের কোনো কিছুর অভাব দেন নাই
কিন্তু গোরা প্রতিবন্ধী হয়েছে পশ্চিমাদের ভয়ে। কেন? পশ্চিমারা যা বলে ওরা তাই শোনে। কেন শোনে? পশ্চিমাদের কথা না শুনলে আমরা তো ক্ষমতায় থাকতে পারবো না। রসুল বলছে মুসলমান ধ্বংস হবে দুই কারণে, একটু জোরে কোন কয় কারণে? এক নাম্বার হইলো লোভ। কোন এক নাম্বার? মুখস্থ করেন, এক নাম্বার। দুই নাম্বার হইলো হিংসা। দুই নাম্বার কি বলেন? আমাদের মধ্যে লোভ আছে না নাই? আপনাদের কথা বাতি দিলাম, আমাদের আরো বেশি। আপনাদের কথা বাতি দিলাম, আপনারা আওয়াম মানুষ, আমরা যে হুজুর, আমাদের আরো বেশি। আজকে এই যে মহাসম্মেলন করতে যাচ্ছেন, নিয়তটা কার ঠিক আছে দেখেন তো। আমি এই মসজিদটা করছি ভিক্ষা করিয়া করিয়া, ছোট ছোট সভা করিয়া আমি মসজিদ কমপ্লিট করছি। মানুষের পায়ে ধরিয়া ধরে, হাতে ধরিয়া ধরে, এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ হয়েছে। তো যুবকদের দাবি হলো সভা করি কই লোক, তাহলে আমরা একটু বেশি লোকের সমাগম করব। নিয়াত এক নাম্বার না দুই নাম্বার? কথা কয় না একটু জোরে কন না? দুই নাম্বার। যারা আমরা বক্তা এসেছি, আমাদের চিন্তা আগেই টাকা পাঠা, টাকা আগেই পাঠা। তা আমরা কি করছি? আগেই টাকা নিয়ে নিছি। তাহলে আমার চিন্তা কি? টাকা। কমিটির চিন্তা হইলো আরে সবা যাই লোক জুমুক। কথা কয় না রে? মিডিয়ালাদের চিন্তা যে ওয়াস্কার জমে, শ্রোতাদের চিন্তা কোন বক্তা দেখি কেমনে জমা। কথা কয় না? নিয়াত কার ভালো আছে? ভালো তাই কন কন কন। আরে মুসলমান, আরে আরে মুসলমান, আরে মুসলমান, দেখ কি হয়, দেখ কি হয়। লেখ আমার কথা, কাগজে লেখিস না সিরা যাবে। সোনার পাতায়, সোনার তামাতে লেখ, তামাতে লেখ। দুই তিনটা বছর অপেক্ষা কর, দেখ কি হয়, আল্লাহ কি করে দেখ। আমরা যারা কামাই করতেছি খাওয়ার ভাগ্য হবে কিনা জানি না, দেখ কি হয়। বইলা গেলাম এই মাহফিলে, লেখিস বাড়ি যা। আমরা শুধু মানুষের কথা বিশ্বাস করি না, আমাদের এমন কিছু লোকের সাথে সম্পর্ক আছে যারা আরশের খবর রাখে। কি হতে যাচ্ছে সামনে অনেক কথাই জানি, বলি না। কেন বললে মাহফিল করে ওখানে যাবো তো আমি গুম হয়ে যাব, বলি না অনেক কথাই, কিন্তু বলতেছি শোনো। তাহলে মুসলমানের আজকে দুর্দিন, মুসলমানের ভিতরে লোভ আছে না নাই? ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী করিম বলেন কোরআন আমার, এই কোরআনের দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। শুনেন ওদের থিওরি কি, মাহাদি আসবে, অর্থাৎ ইমাম মাহাদিকে ঢুকতে যাওয়া যাবে না। আরে মাহাদি কি তোমাদের নিয়ম অনুযায়ী চলবে না আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে? ইমাম মাহাদি 40 বছরের আগ পর্যন্ত নিজেও জানবে না যে আমি ইমাম মাহাদি, সে নিজেও জানবে না যে আমি মাহাদি। 40 বছর বয়সে সে জানবে হ্যাঁ আমি ইমাম মাহাদি। খেলা দেখছেন কি, শুরু হবে খেলা। আমি এই প্রতিবন্ধী সরকারদের কোরআনের কয়েকটা আয়াতের কথা জানাতে চাই সরাসরি কোরআন থেকে, মিডিয়ার লোকগুলা পৌঁছে দিও যাতে আমার এই খবরটা সৌদি সরকারও জানে, যারা মুসলিম দেশের সরকার প্রধান আছে এগুলাও জানে বুঝে যে আসলে কোরআনে কি বলছেন। রব্বি কারিম বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। আলা লাহুল হুকমু
মনের এক কর্তৃত্ব রয়েছে শুধু তাহারই সুবহানাল্লাহ বলেন রব্বে করিম সূরা আরাফের 54 নম্বর আয়াত বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি ক্ষমতা ও তার এবং হুকুমত তার আল্লাহু আকবার বলেন রব্বে করিম আল ইমরানের 189 নম্বর আয়াত বলেন লিল্লাহি ওয়া লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহে এবং জমিনে রয়েছে আল্লাহর রাজত্ব আল্লাহু আকবার বলেন রব্বে করিম অন্য সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বে করিম বয়ান ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আরো জোরে বলেন আরো জোরে বলেন ভাইজান রব্বে করিম বলেন ও রাসূল আপনি বইলা দেন হে রাজ্যাধিপতি আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দাও যার কাছ থেকে ইচ্ছা তুমি ক্ষমতা ছিনাইয়া নাও যাকে ইচ্ছা সম্মান বাড়াইয়া দাও যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান তুমি ছিনাইয়া নাও আল্লাহ তোমার হাতেই তো সমস্ত ভালাই সমস্ত জিনিসের উপর তুমি কর্তৃত্বশীল আল্লাহ সব কিছু তোমার হুকুমে চলে আমি আপনাদের কাছে জানতে চাই জবান খুলে বলেন তো আসলেই ক্ষমতার মালিক কে জোরে বলেন ক্ষমতার মালিক আল্লাহ রব্বে করিম অন্য অন্য আয়াতের কারিমার মধ্যে রব্বে করিম ডাক দিয়ে বলেন মুসলিম বিশ্বের বাদশাদের এগুলো জেনে রাখা দরকার এগুলো বুঝে রাখা দরকার রব্বে করিম বলেন শোন হে মুসলমান শোন হে মুসলমানের রাজা দিরাজা তোমরা শোন ভালো করে শোন ভালো করে শোন আমি আল্লাহর কথা তোরা শোন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض الله أكبر بلن رب كريم بلن أمي الله نردش سبحان الله قال كار نردش আমি আল্লাহর নির্দেশ আমি আল্লাহর নির্দেশ সাবধান ইহুদি নাসারায়েদের সাথে বন্ধুত্ব করিও না।